সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা সহজ রেসিপি দেখাবো কিভাবে সহজে কাচি বিরিয়ানি রান্না করা যায় অল্প সময়ের মধ্যে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি এই মশলাগুলো নিয়েছি আর এক কেজি খাসির গোস নিয়েছি সেই খাসির গোসের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম এরপর হচ্ছে দারুচিনি দারুচিনিব চার পাঁচ টুকরো চার পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দিলাম একটুখানি জয়ত্রী দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি এই যে সবটুকু দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আদার পরিমাণ হবে ষাট পার্সেন্ট আর রসুনের পরিমাণ হবে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এখানে বিরিয়ানির একটা মশলা নিয়েছি রাধুনি ব্র্যান্ডের কাঁচি বিরিয়ানির মশলা এক প্যাকেট সেটা পুরোটুকু দিয়ে দিব এক টেবিল চামচ মরিস দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া জিরা আর হচ্ছে একটুখানি জয়ফল সেটা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্ট করা মশলাটা সবটুকু দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আমার এই খাসির গোস্তায় প্রচন্ড তেল ছিল তাই আমি তেল একটু অল্পই দিয়েছি এরভাবে ভালো করে মিক্স করে নিব এরপরে আমি দিয়ে দিব টক দই এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিনেও নিতে পারেন টক দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো এরপরে প্রেশার কুকারে আমি মাখানো সেই মাংসটা দিয়ে দিচ্ছি এটা আমি পনেরো মিনিট কুক করে নিব পনেরো মিনিট কুক করে নিচ্ছি কাশের গোসটা কুক করা হয়ে গেছে এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি যে দেখুন খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপরে যে কড়াইতে আমি বিরিয়ানিটা রান্না করব সেই কড়াইতে মাংসটা ঢেলে নিব আর চেষ্টা করবেন কড়াইটা একটু মোটা নিতে তাহলে হচ্ছে বিরিয়ানিটা নিচে লেগে যাবে না এটা একটু জাল করে নিচ্ছি এরপর হচ্ছে এর মধ্যে আমি পনেরোশো এম পানি দিয়ে দিচ্ছি এক কেজি পোলার চাল দিয়ে আজকে ভিন্ডা রান্না করব সো পনেরোশো এম এল পানিতে হয়ে যাবে এরপর হচ্ছে আহ পাঁচ ছয় চামচ গুড়া দুধ দিয়ে দিচ্ছি মিক্স করে দিব ছয় সাতটা কাঁচামচ দিয়ে দিলাম এরপর হচ্ছে আলু বোখারা দিয়ে দেবো আলু বখারাটা বিরিয়ানিটাকে অনেকটা টেস্টি করে আমার কাছে বেশ খুবই ভালো লাগে আলু বোখারা খেতে আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কাজু বাদাম গুলো চিরে চাল নিয়েছি চিনি গুঁড়ো পোলার চাল এই চালটা আমি ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে আধা ঘন্টা আবার পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে এই পানিটা যখন অনেক ভালোভাবে ফুটবে তখন আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পরে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এটা হচ্ছে বিরিয়ানির টেস্ট একটু এনহান্স করবে তবে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটার পরিমাণ যেন বেশি না হয় এরপরে উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি তারপরে উপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম চার পাঁচ চামচ ঘি দিয়ে দিয়েছি যখন পানিটা একটু শুকিয়ে যাবে নাড়া দিলে হচ্ছে আপনার কড়াইটা দেখা যাচ্ছে আপনি যখনই নাড়ছেন তখনই কড়াইটা দেখা যাচ্ছে তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর তখন অবশ্যই আশি পার্সেন্ট সিদ্ধ হতে হবে যদি আশি পার্সেন্ট সিদ্ধ না হয় তাহলে একটু পানি দিয়ে দিতে পারেন পানি দিতে অসুবিধা নেই কিন্তু পরে দেওয়া যাবে না এরপর হচ্ছে আমি বিশ মিনিট পরে ঢাকনা খুললাম এখন আমার বিরিয়ানিটা রেডি আর বিরিয়ানিটা এতটা টেস্টি হয়েছে এত এত স্মেলটা সুন্দর আপনাদের কাছে পাঠানো গেলে আমি পাঠিয়ে দিতাম আর খুবই ঝরঝর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ